সংক্ষিপ্ত জীবনের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আপনাদের জানাবো বাংলার এক সুপারহিট অভিনেতা জাফর ইকবালের জীবনী। জাফর ইকবালকে নিয়ে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছেন বন্ধু সবুজ, আলিফ, শামীম, নাহিদ, দুদু মিয়া ও আলিফ। ধন্যবাদ বন্ধু আপনার রিকোয়েস্টের জন্য। আপনিও চাইলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন কার জীবনী নিয়ে আপনি ভিডিও দেখতে চান। আপনার কমেন্ট দেখেই আমরা পরবর্তী ভিডিও বানাবো। তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে আপনাকে বলছি, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের উৎসাহিত করুন। একজন গায়ক সুখে থেকো ও গো বান্ধবী তার গাওয়া একটি জনপ্রিয় গান। তিনি শুধু শিল্পীই নন, একজন অভিনেতাও বটে। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশি চলচ্চিত্রের এক অসামান্য প্রতিভাবান প্রয়াত অভিনেতা জাফর ইকবালের কথা। জাফর ইকবাল 80-এর দশকের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, অভিনেতা ও সঙ্গীত শিল্পী ছিলেন। জাফর ইকবাল 1950 সালে 25শে সেপ্টেম্বর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা ঢাকাতেই। কিশোরী নায়ক জাফর ইকবাল সোনিয়া নামে একজনকে বিয়ে করেন। তাদের 2 সন্তান হয়। জাফর ইকবাল ছিলেন বাংলা গানের এক কিংবদন্তি। তিনি ছিলেন বাংলা গানের সুরকার আনোয়ার পারভেজের ছোট ভাই এবং কণ্ঠশিল্পী শাহনাজ পারভীনের বড় ভাই। জাফর ইকবালের ক্যারিয়ার শুরু হয় মূলত গানের মাধ্যমেই। ভাই এবং বোনের মতো তিনিও ছিলেন গানপ্রেমী। গানের আইডল হিসেবে তিনি সবসময় ফলো করতেন এলভিস ক্রিসলিকে। গানের প্রতি তার অস্বাভাবিক ভালোবাসায় তিনি 1966 সালে তার বন্ধু তোতা, ফারুক এবং মাসুদকে নিয়ে গঠন করেন তার নিজের ব্যান্ড দল, যার নাম ছিল জাম্বলিং সং। তিনি তার ব্যান্ড নিয়ে খুব ব্যস্ত থাকতেন এবং বিভিন্ন জায়গায় গান করতেন। 1969 সালে তিনি গান গাইছিলেন এবং এখানে বাংলা চলচ্চিত্র পরিচালক খান আলমের কাছে থেকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান এবং সে বছরেই খান আলম পরিচালনায় আপন পর ছবির মাধ্যমে চিত্রনায়িকা কবরের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে জাফর ইকবালের। এরপর দেশে যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং দেশ স্বাধীন হওয়ার পর তিনি আবারও অভিনয় শুরু করেন। 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন জাফর ইকবাল। সূর্য সংগ্রাম ও এর সিকুয়াল সূর্য স্বাধীন চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন জাফর ইকবাল। 1985 সালে মাস্তান চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় তাকে সে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা এনে দেয়। পরবর্তী সময়ে রাগী, রোমান্টিক, জীবন যন্ত্রণায় পীড়িত কিংবা হতাশ থেকে বিপদগামী তরুণের চলচ্চিত্রে তিনি ছিলেন পরিচালকদের অন্যতম পছন্দ। সামাজিক প্রেম কাহিনী মাস্তানের নায়ক জাফর ইকবাল রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান বেশ। নয়নের আলো চলচ্চিত্রে এক গ্রামীণ তরুণের চরিত্রেও দর্শক তাকে গ্রহণ করেন। জাফর ইকবাল মোট 150টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। 1989 সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি অবজ্রিদ্বয় দারুণ ব্যবসা সফল হয়। এই ছবিতে চম্পা ও ববিতার বিপরীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। এই জুটির বাস্তব জীবনে প্রেম চলছে বলেও গুজব ছড়িয়ে পড়েছিল সেই সময়। ববিতার বিপরীতে 30টি চলচ্চিত্রে অভিনয় করেন জাফর ইকবাল। জাফর ইকবাল অভিনীত ভাই বন্ধু, চোরের বউ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনু শাহ, দিনের পর দিন, বেদিন, অংশীদার, নবাব, সিআইডি, মর্যাদা, সন্ধি ইত্যাদি চলচ্চিত্র সুপারহিট হয়। প্রথম থেকেই জাফর ইকবাল চলচ্চিত্রে অভিনয়, ফ্যাশন সব দিক থেকেই নিজেকে আলাদাভাবে তুলে ধরেন। জাফর ইকবাল ছিলেন তার সময়ের সবচেয়ে ফ্যাশনেবল নায়ক। তিনি ছিলেন তরুণদের ফ্যাশন আইডল। তিনি তার অভিনয় জীবনে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, কখনো প্রেমিক, কখনো ডাক্তার, কিংবা কখনো গরিব বাবার সন্তান, কখনো গায়ক, আবার কখনো মাস্তান হিসেবেও নিজের আবির্ভাব ঘটান। 1990 সালে ভাই বন্ধু ছবিতে ইলিয়াস কাঞ্চনের সাথে তার অসামান্য প্রতিভার প্রকাশ ঘটান তিনি। এই ছবিতে তিনি পর্দার আড়ালে এক অন্ধ গায়কের দুর্দান্ত অভিনয় করেন। জাফর ইকবাল তার অভিনয় জীবনের দর্শকদের উপহার দেন যে ছবিগুলো, তার মধ্যে রয়েছে সাধারণ মেয়ে, মাস্তান, সূর্য সংগ্রাম, আশীর্বাদ, মর্যাদা, সন্ত্রাস, প্রতিরোধ ও অবদানের মতো অনেকগুলো ছবি। জাফর ইকবালের অভিনীত জনপ্রিয় গানগুলোর মধ্যে আমার বাবার মুখে, সুখে থেকো ও আমার নন্দিনী, যারে যাবি যদি যা, ভেঙেছে পিঞ্জর মিলেছে ডানা, ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, আমার বুকের মধ্যখানে, আমার সারা দেহ, তুমি আমার জীবন, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা,
এই যে দুনিয়া, কিসের লাগিয়া, প্রেমের আগুন জ্বলে পড়ে ইত্যাদি উল্লেখযোগ্য। জাফর ইকবাল ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের উজ্জ্বল একটি নক্ষত্র। পারিবারিক অশান্তির কারণে জাফর ইকবাল মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীকালে মদ্যপান সহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তার হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যায় এবং 1992 সালের 27শে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।